14 থেকে 21 জুলাই রাজ্য জুড়ে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ উদযাপন। এই উপলক্ষে মঙ্গলবার আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালন করা হলো। অরণ্য সপ্তাহ উপলক্ষে চারাগাছ বিতরণ করা হলো সুস্থ হয়ে যাওয়া রোগী পরিবারগুলি ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এছাড়াও বিশিষ্ট অতিথিদের হাতে চারাগাছ প্রদান করে সম্মান জ্ঞাপন করা হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিএম ও এইচ দেবাশিস হালদার, সুপার নিখিল চন্দ্র দাস, সহকারী সুপার অটল সাহা, চিকিৎসক এস কে বাসু সহ আরো অনেকে। এ সম্পর্কে সুপার নিখিল চন্দ্র দাস বলেছেন, বদলে যাচ্ছে পরিবেশ, তাই মানুষের মধ্যে সচেতন বাড়িয়ে তুলতে বৃক্ষরোপণ করা দরকার। অরণ্য সপ্তাহ পালন হচ্ছে এখানে হাসপাতালে। এবারে আমাদের অনেকদিন ধরে ইচ্ছে ছিল যেভাবে পরিবেশ বদলে যাচ্ছে তো মানুষের মধ্যে সচেতনতা একটা বাড়ানোর জন্য, যে বৃক্ষরোপণ কেন দরকার এবং তার কী প্রয়োজনীয়তা আছে, সাধারণ মানুষের কাছে জিনিসটাকে নিয়ে যাওয়া, গাছ লাগানোর গুরুত্বটাকে বোঝানোর জন্য আমার অনেক দিনই চিন্তাভাবনা ছিল। মাঝে থেকে আসানসোলের সমাজসাথী সংগঠন ইসমাইলের তাদের সঙ্গে যোগাযোগ হয়ে যায় এবং তারা এই কাজটা করে এবং তাদের সঙ্গে সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি, যেখানে হচ্ছে কি আমাদের হাসপাতালের স্টাফ থেকে আরম্ভ করে রোগীর বাড়ির লোককে আমরা গাছ দিচ্ছি, যাতে তারা গাছগুলোকে লাগায় এবং পরিচর্যা করে এবং সেই সঙ্গে সঙ্গে গাছ লাগানো না, গাছ লাগালেই আমাদের এই পৃথিবীটা বাঁচবে। এখন যা পরিস্থিতি আছে, আস্তে আস্তে পৃথিবীটা আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সমস্ত পরিবেশ বদলে যাচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, কোথাও বা জল পাওয়া যাচ্ছে না, মানুষ খাবার জল পাচ্ছে না, এই জায়গা থেকে গাছ লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এই যে মেসেজটা, এই যে বার্তাটাও আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। অরণ্য সপ্তাহ আমরা পালন করছি, জানো এটা সারা বছর ধরে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।